হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরেকটি এপিসোড। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বেসিক রান্না নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন স্টক। হয়তোবা চিকেন স্টক বানানো অনেকেই জানেন, কিন্তু আমি মনে করি এই চিকেন স্টক বানানোটা আপনার ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে, বিশেষ করে যারা নতুন মা হয়েছেন তাদের জন্য খুবই উপকারী হবে। আজকে আমি মূলত আপনাদের বেবিদের জন্য চিকেন স্টকটা বানিয়ে দেখাবো। 6 মাস প্লাস হওয়ার পরে বাচ্চাদের সলিড খাবার শুরু করা হয়, কিন্তু ওই সময় তো বাচ্চারা চিকেন খেতে পারে না, কিন্তু এইভাবে আমরা চিকেন স্টক আকারে বাচ্চাকে খাওয়াতে পারি। এই চিকেন স্টক দিয়ে খিচুড়ি নুডলস সব কিছুই করা যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এই চিকেন স্টক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, হাড়গুলো নিয়ে নিয়েছি বেছে, হাড়ের সঙ্গে মাংস আছে। এখানে আমি 3টা গলা নিয়ে নিয়েছি এবং 1টি মুরগির পুরো হাড়গুলো কেটে কেটে মাংসসহ নিয়ে নিয়েছি। এখানে 800 গ্রামের মতো হাড়সহ মাংস আছে। আরও আছে গাজর 1টি কেটে রাখা। এই গাজর দেওয়ার ফলে চিকেন স্টকের কালারটা খুব ভালো আসবে এবং টেস্টও বাড়বে। আছে 2টি বড় সাইজের পেঁয়াজ, আছে 8-10টা রসুনের কোয়া, 1টি আদা কুচি করা, এখানে আনুমানিক 1/2 টেবিল চামচ আছে, এবং আছে 1টি তেজপাতা। আমি এখানে চুলায় 1টি প্যান দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিব গাজর কুচি, তেজপাতা, রসুন, পেঁয়াজ ও আদা। আমি মূলত বেবিদের জন্য চিকেন স্টকটা বানাচ্ছি, সেই জন্য কোনো পানি বা গোলমরিচ ইউজ করছি না। এখানে আপনারা বড়দের জন্য যদি স্টকটা বানান সুপের জন্য, তাহলে অবশ্যই গোলমরিচ এবং লবণ অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিব আমি 8 কাপ পানি। এখানে আমার 2 কাপের মগ আমি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব এবং চুলা হাই হিটে রেখে অপেক্ষা করব 1টি বলক আসা পর্যন্ত। এইদিকে চিকেন স্টকে বলক চলে এসেছে, এখন সমস্ত উপাদানগুলো খুব ভালোভাবে নাড়া দিতে হবে। এখন আমি চুলার হিটটা মিডিয়ামের চাইতে একটু কম করে দেব। চুলার হিটটা মিডিয়ামের চাইতে একটু কম এবং লোয়ের চাইতে একটু বেশি থাকবে, এবং ঢাকা দিয়ে দিব ও অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। ফিরে এসেছি 50 মিনিট পরে। চিকেন স্টক পুরোপুরিভাবে কমপ্লিট। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে চিকেন স্টকগুলো ছেঁকে নেব। আমি চিকেন স্টকগুলো ছেঁকে নিয়েছি। এখন এই স্টক থেকে আপনারা বাচ্চাদের জন্য যে আইস ট্রেগুলো আছে, সেই আইস ট্রেতে আইস তৈরি করে বাচ্চাদের নুডলসে খিচুড়িতে দিতে পারেন, বিশেষ করে বাচ্চাদের চিকেন স্যুপে এই স্টকটা ব্যবহার করতে পারেন। এই চিকেন স্টকটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। আমি এই চিকেন স্টকটা তৈরি করলাম এবং পরবর্তী রেসিপি নিয়ে আসবো চিকেন স্টক দিয়ে আমি কিভাবে বিভিন্ন বাচ্চাদের ফুড তৈরি করব। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।